তো নমস্কার বন্ধুরা চলে এসছি একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো একটা অ্যাপ্লিকেশানের সম্বন্ধে যেখান থেকে আপনি আইপিএলের ম্যাচ খেলে আইপিএলের টিম লাগিয়ে অনেক টাকা খুব সহজেই জিততে পারেন এই অ্যাপটার নাম হচ্ছে হালা প্লে অ্যাপ এই এই অ্যাপটির সম্বন্ধে নিখুঁতভাবে জানার জন্য এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই এই চ্যানেলের প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সাইডের এবং নতুন নতুন আর্নিং সাইডের ভিডিও অবশ্যই নিয়ে আসি সেই জন্য অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন চলুন ভিডিওটি শুরু করছি প্রথমেই বলে দিচ্ছি এই অ্যাপটার নাম হচ্ছে হালা প্লে অ্যাপ ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার আছে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ডাইরেক্ট আপনি ক্রোমে চলে যাবেন যখনই ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করবেন ডাইরেক্ট আপনি ক্রোমে চলে যাবেন ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কি হবে ডাউনলোড করার পর কিন্তু অ্যাপটা এখানে পাবেন না আপনাকে ফাইল ম্যানেজার থেকে আপনাকে ইনস্টল করতে হবে কীভাবে ইনস্টল করতে হবে নিশ্চয়ই জানেন ফাইল ম্যানেজারে গিয়ে কিভাবে ইনস্টল করবেন সেটা আপনারা সবাই জানেন চলুন কিভাবে এবার অ্যাপটি সাইন আপ করবেন এবং কিভাবে ম্যাচ খেলবেন এবং কিভাবে জিতবেন সব কিছু প্রসেস আমি বলে দিচ্ছি প্রথমেই যখন এরকম ইনস্টল করার পর এইরকম ইন্টারফেস আসবে এইরকম ইন্টারফেস আসবে অ্যাপটার লোগোটা দেখতে পাচ্ছেন যখনই আপনি এর উপর ক্লিক করবেন তখন এইরকম ইন্টারফেস আসবে এই রকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন হার্দিক পান্ডিয়া এখানে অ্যাড দিচ্ছে এবং হার্দিক পান্ডিয়া এবং কুনাল পান্ডিয়া দুজনেই এই অ্যাটের অ্যাপের অ্যাড দেয় যখন এ যেহেতু আপনি নিউ ইউজার সেই জন্য এখানে নিউ ইউজারের জন্য এখানে জয়েন উইথ ইমেলে ক্লিক করবেন জয়েন উইথ ইমেলে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস চলে আসবে এখানে কি করতে হবে আপনাকে ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে ইমেল আইডিকে দেবেন ইন ভ্যালিড ইমেল আইডি দেবেন কারণ ইমেল আইডি যখন ভেরিফিকেশান হবে তখন ইমেল আইডিতে একটা মেসেজ আসবে সেখান থেকে আপনি ইমেল আইডি ভেরিফাই করতে পারবেন এবং এখানে পাসওয়ার্ড কি দেবেন পাসওয়ার্ডটা দেবেন আপনার নাম এবং দু চারটা সংখ্যা দিয়ে দেবেন এটা দেওয়ার পর কি আসবে এই রকম ইন্টারফেস আসবে এখানে দেখবেন এখানে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে নাম দিতে হবে আপনার নাম দিতে হবে এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে রেফার কোড দেবেন রেফার কোড কোনটা দেবেন ডেসক্রিপশানের লিঙ্কের পরেই দেওয়া আছে রেফার কোডটা সেই রেফার কোডটা দেবেন সেই রেফার কোডটা দিলে আপনি পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবেন হলে আপনি কোনো টাকা পাবেন না বিনা পয়সায় কিছু টাকা পাবেন না রেফার কোডটা দেখার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি রেফার কোডটা কি না হলে আপনি ডেসক্রিপশানের লিঙ্কের সাইডেই দেওয়া আছে ওখান থেকে টুকে নিন খাতা পেনে টুকে নিন এবং এখানে পেস্ট করে দেবেন এই রেফার কোডটা আমি আরেকবার বলে দিচ্ছি রেফার কোডটা হচ্ছে এইটা জেড ডব্লু জেড ভি এক্স জিই এই রেফার কোডটা হচ্ছে আমার রেফার কোড এখান থেকে আপনি জয়েন হতে পারবেন এখান থেকে জয়েন হলে আপনি সাইন আপ বোনাস ডাইরেক্টলি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ওই পঞ্চাশ টাকা আপনি টিম লাগাতে পারবেন কিভাবে টিম লাগাবেন সেটাও বলে দিচ্ছি যখনই আপনি গেট ওপি ওটিপিতে ক্লিক করবেন তখন রকম ইন্টারফেস এই রকম ইন্টারফেস চলে আসার পর এখানে আপনাকে ওটিপি পেস্ট করতে হবে যেই নাম্বারটা আপনি ভেরিফিকেশানে দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে সেইটা পেস্ট করতে হবে ওটিপিতে পেস্ট করার পর ভেরিফাই ওটিপি ক্লিক করার পরেই আপনাকে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি অ্যাপের মধ্যে ডাইরেক্ট ঢুকে যাবেন এবং টিম সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হার্দিক পান্ডিয়া এবং কুলার পান্ডিয়া দুজনই এই অ্যাপটার অ্যাড দিচ্ছে এবং এটা বলে দিচ্ছি এটা বেসিক্যালি একটা ফ্যান্টাসি অ্যাপ এবং হান্ড্রেড পারসেন্ট লিগেল অ্যাপ এখানে কনটেস্টেন্ট খুব কম সেই জন্য এখানে ফিল হয় না পুরো পুরো ফপ হয় না কারণ কালকে আমি পঞ্চাশ টাকার কন্টেস্ট লাগিয়েছিলাম পুরোটা ফিল আপ হয়নি ড্রিম ইলেভেনে যেরকম সব কিছু ফিল হয়ে যায় এখানে ফিল হতে একটু টাইম যায় অনেক সময় ফিল হয় না দেখতে পাচ্ছেন আজকের খেলা হচ্ছে রাজস্থান রয়্যাল এবং ব্যাঙ্গালোর এর উপর ক্লিক করবেন ক্লিক করবেন কী রকম ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ক্লিক করার পর অনেক কন্টেস্ট চলে এসছে এখানে অনেক ছোটো ছোট কন্টেস্ট আছে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি টাকা কুড়ি টাকা এবং ঊনপঞ্চাশ টাকা এই দুটো ম্যাচ আপনি সাইন বোনাস থেকে কাটিয়ে খেলতে পারবেন ঊনপঞ্চাশটা খেলে নেবেন কারণ আপনি যে সাইন আপ বোনাস পঞ্চাশ টাকা পেয়েছেন সেই টাকাটাই আপনি এখানে খেলতে পারবেন এবং কিভাবে খেলবেন দেখিয়ে দিচ্ছি এখানে যে মাই টিম আছে এখানে ক্লিক করবেন মাই টিমের উপর যখনই ক্লিক করবেন তখনই আপনাকে টিম সিলেক্ট করতে বলবে আমি দুটো টিম সিলেক্ট করে রেখেছি সেই জন্য আমি আরেকটা নতুন টিম সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি ক্রিয়েট টিমে ক্লিক করবেন তখনই এইরকম ইন্টারফেস চলে আসবে টিম সাজানো পুরো ডিম ইলেভেনের মতন কিন্তু এখানে পয়েন্ট সিস্টেম অনেকটাই আলাদা এখানে পয়েন্ট সিস্টেম অনেকটাই বেশি বেশি পয়েন্ট সিস্টেম সেই জন্য আমি পয়েন্ট সিস্টেমটাও বলে দেবো কিভাবে পয়েন্ট সিস্টেম এবং কিভাবে এখানে খেলে জিততে পারবেন এখানে বোলারদের খুব কম নেওয়ার চেষ্টা করবেন বোলারদের একটা উইকেটে কুড়ি পয়েন্ট হলেও অনেক অনেক সময় মাইনাস করে দেয় মাইনাস কেন করে দেয় অনেক সময় এক ওভারে যদি বারো তেরো রান দিয়ে দেয় তখন অনেক সময় পনেরো মাইনাস হয়ে যায় সেই জন্য বোলারদের খুব কম রাখার চেষ্টা করবেন এবং অলরাউন্ডারদের বেশি রাখবেন এবং ব্যাটিংদেরও ব্যাটের বেশি রাখবেন তবে জয়েনে ক্লিক করার পর চলে আসবে এরকম এরকমই যখনই ক্লিক করবেন এখানে পঞ্চাশ টাকার কন্টেস্টটা ঊনপঞ্চাশ টাকার কনটেস্টটা জয়েনে জয়েনের উপর ক্লিক করে দেবেন জয়েনের উপর ক্লিক করার পর কীরক কীরকম ইন্টারফেস আসবে সিলেক্ট ইউর জয়েন্ট টিম সিলেক্ট ইউর জয়েন্ট টিমে ক্লিক করবেন জয়েন টিমের উপর ক্লিক করে যে কোনো টিমে একটা ক্লিক করে দেবেন জয়েনে এই টিমটা ক্লিক করে দেবেন এখানে এন্ট্রি ফি হচ্ছে ঊনপঞ্চাশ টাকা তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার জয়েন কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কত মেয়া আছে এখানে নিচে যখন চলে আসবেন দশ টাকারও ম্যাচ আছে এখানে এন্ট্রি ফি এখনই তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ এন্ট্রি একটা ফ্রির মেয়া আছে এখানে কোনো টাকার প্রয়োজন নেই এবং এখানে খেলে আপনি অনেক টাকা জিততে পারেন এবং এখানে আমি একটা এখানে নতুন দেখেছি এখানে এক টাকা কন্টেস্টেরও ম্যাচ আছে দেখতেই পাচ্ছেন এন্ট্রি ফি হচ্ছে মাত্র এক টাকা দুটো কনটেস্ট দিয়েছে এক টাকার এন্ট্রি ফিতে মাত্র ম্যাচ এখানে অনেক কম কম টাকার ম্যাচ আছে আপনারা দেখতেই পাবেন সব পঞ্চিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকার ম্যাচটা খুবই বেশি এখানে বুঝতে পেরে গেছেন কীরকম আপনি জয়েন হবেন আপনি অবশ্যই এই রকম করে জয়েন হয়ে যাবেন এবং সাইন আপ বোনাসটা কোথায় দেখবেন এখানে দেখিয়ে দেবেন এখানে রুপি যে চিহ্নটা আছে এখানে ক্লিক করার পর দেখে নেবেন আপনার কাছে পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস চলে এসেছে এবং এখানে ম্যাচ যে লাগিয়েছেন এবং কিভাবে র্যাঙ্ক দেখবেন সেটা বলে দিচ্ছি যখনই আপনি লাগিয়ে দেবেন ম্যাচ তখনই এখানে মাই ম্যাচের উপর ক্লিক করবেন যখনই লাইভে চলে যাবে তখন মাই ম্যাচের উপর ক্লিক করবেন মাই ম্যাচের উপর ক্লিক করার পর এখানে লাইভ চিহ্ন লাইভ আছে লাইভে ক্লিক করবেন যখনই লাইভে কোনো ম্যাচ চলে যাবে তখন এখানে লাইভে চলে আসবে এখানে লোড এগেন বলছে কারণ কোনো ম্যাচ এখন লাইভে নেই যখনই লাইভে চলে আসবে এই রকম ইন্টারফেস চলে আসবে বা এরকম ইন্টারফেস চলে আসবে সরি দেখিয়ে দিচ্ছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে এর এর উপর ক্লিক করে আপনার র্যাঙ্ক দেখতে পারেন এবং অনেকের টিম সাজাতে আজকে প্রবলেম হতে পারে সেই জন্য আজকে আমি কমিউনিটিতে একটা টিম দিয়ে দিব। রাজস্থান এবং ব্যাঙ্গালোরের টিম দিয়ে দিব টসের পরে এবং যে আপডে মানে কিভাবে আপনি এডিট করবেন সেটাও বলে দিচ্ছি টিমটা কিভাবে এডিট করবেন যখনই আপনি মাই টিমে ক্লিক করবেন তখন বলে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন এই এডিট টিম এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনি সব কিছু করে নেবেন এখানে একটা ভালো জিনিস হচ্ছে এখানে ভাইস ক্যাপ্টেনের কোনো কিছুই নেই শুধুমাত্র ক্যাপ্টেন কে আপনি সিলেক্ট করতে পারবেন শুধু ক্যাপ্টেনই আপনাকে দ্বিগুণ পয়েন্ট দেবে ড্রিম ইলেভেনে যখন ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন দুটোই ছিল সেই জন্য এখানে শুধু ক্যাপ্টেন সেই জন্য ইজিলি আর্ন কর জিতে যেতে পারেন এখানে যখনই আপনি পয়েন্ট সিস্টেমে ক্লিক করবেন এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর আপনি পয়েন্ট সিস্টেম দেখতে পারেন কীভাবে কে পয়েন্ট দিতে পারে স্কোরিংয়ে ক্লিক করবেন স্কোরিংয়ে ক্লিক করার পর আপনি দেখতে পারেন আপনি বেসিক্যালি টি টোয়েন্টি খেলবেন কারণ আইপিএল একটা টি টোয়েন্টি সেই জন্য দেখতে পারেন এটা হচ্ছে টি টোয়েন্টি ফরমেটের জন্য স্কোর মানে পয়েন্ট সিস্টেম একটা উইকেট কুড়ি পয়েন্ট হলেও অনেক সময় মাইনাস দিয়ে যায় ইকোমোনোমি যদি বারোয়ের ওপরে থাকে তাহলে মাইনাস ফিফটিন হয়ে যাবে বুঝতেই পারছেন যদি আপনার একটা প্লেয়ার যদি এক বলে জিরো করে আউট হয়ে যায় মাইনাস ফাইভ হয়ে যাবে পয়েন্ট সিস্টেমটা এখানে অনেকটা বেশি আবার অনেকটা মাইনাসও হয়ে যেতে পারে এইভাবে আপনি কাইন্ডলি পড়ে নেবেন কারণ এটা আমাকে আর বেশি বিশদে জানা বলার দরকার নেই কারণ এটা আপনারা সবাই বুঝতে পারবেন এবং বলে দিচ্ছি এখানে কিভাবে আপনি রেফার করবেন এবং কিভাবে টাকা ইনকাম করবেন বন্ধুদের কাছ থেকে যখনই এখানে রেফার অ্যান্ড আর্নে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার রেফার কোডটা চলে আসবে এটা হচ্ছে আমার রেফার কোড এবং এখানে আপনার রেফার কোডটা চলে আসবে রেফার কোডটা যখনই আসবে তখনই আপনি এখানে ক্লিক টু শেয়ার নাওয়ে ক্লিক করে দেবেন ক্লিক টু শেয়ার নাওয়ে ক্লিক করে আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বন্ধুদের কাছ থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনার এই যে এখানে রেফার কোডটা আপনার রেফার কোডটা দেবেন রেফার কোডটা দিলে কি হবে আপনার বন্ধু পঞ্চাশ টাকা পাবে এবং আপনিও পঞ্চাশ টাকা পাবেন আপনি কখন পঞ্চাশ টাকা পাবেন যদি আপনার বন্ধু কোনো কনটেস্ট জয়েন করে তবেই আপনি পঞ্চাশ টাকা পাবেন না হলে কোনো টাকা পাবেন না এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন হাউ টু রেফার টু ওয়ার্ক এবার এগুলো পড়ে নিতে পারেন এটা আমি বিশদে বলছি না আমি এটা এটাই বলে দিচ্ছি আপনি এটা এইরকমই করবেন রেফারটা এই অ্যাপটা খুব আমার ভালো লেগেছে কারণ এখানে খুব কম কম টাকা লাগিয়ে অনেক টাকা ইনকাম করা যায় সেই জন্য আমি আপনাদের সামনে এই অ্যাপটার সম্বন্ধে ভিডিও বানিয়ে দিলাম এবং আপনারাও ভালোভাবে জিতুন খেলুন এবং ভালোভাবে জিতুন আজকের জন্য ভিডিওতে এই বলার ছিল আবার দেখা হচ্ছে কাল আবার কোনো নতুন সাইট বা নতুন অ্যাপ্লিকেশান বা নতুন ফ্যান্টাসি অ্যাপ্লিকেশানের সম্বন্ধে বলার জন্য আজকের জন্য ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে আবার কাল গুড বাই টেক কেয়ার বন্দে মাতারম অ্যান্ড ধন্যবাদ